পতনের কারণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালা মা ইউরফা মিনান নাসে আল আমানা, মুসলিম জাতি থেকে প্রথম যেই ভালো কাজটি উঠিয়ে নেওয়া হবে সেটা আমানত উঠিয়ে নেওয়া হবে, খেয়ানত শুরু হবে। দেখেন আজকাল কারোর সাথে ব্যবসা করতে লাগেন, আপনাকে লসে ফেলবে যদি ওর হাতে হিসাব নিকাশ থাকে, আমানত উঠে গেছে। হ্যাঁ, কারোর সাথে ধার করজের কারবার করেন, দেখেন আপনাকে কেমন হয়রান করে ছাড়ে, দোষ দুশ্মন হয়ে যাবে এই টাকার কারণে। আমানতে খেয়ানত শুরু হয়েছে, আমানত উঠে গেছে, প্রথম আমানত উঠবে না বিষয় বলছেন। ও আখেরো মা ইয়াবকা মিন দীনিহিম আসসালা, আর সর্বশেষ যেটা বাকি থাকবে সেটা হচ্ছে নামাজ, আর সেই নামাজটাও আজকাল বাকি নেই, নামাজটাও উঠে গেছে। তাহলে কি অবস্থা আমরা ইসলামের করেছি, যখন ইসলামের আমরা বারোটা বাজিয়েছি মুসলিম জাতি, আল্লাহ আমাদের বারোটা বাজিয়ে ছেড়েছেন। ভালো করে বুঝতে পারছেন না, বুঝার চেষ্টা করেন। বলছেন সর্বশেষ যেটা উঠবে সেটা হচ্ছে নামাজ, আর অনেক নামাজি অরুব্বা মুসাল্লিল্লাহ খালাকাল্লাহু ইনদাল্লাহি তাআলা, আর অনেক মুসল্লি রয়েছে যারা আল্লাহর কাছে কিছুই পাবে না, নামাজ পড়েছে বেদাতি তরিকে, নামাইতো দিয়ে যাই, নামাজের দোয়া দিয়ে, একটা দায়িত্ব বেহাজাল ইমাম দিয়ে, সম্মিলিত মোনাজাত দিয়ে, নবীর তরিকার নামাজ পড়েনি, নামাজ পড়েছে বডি নামাজ পড়েছে, অন্তর নামাজ পড়েনি, হ্যাঁ নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য, নামাজ মাঝে মধ্যে পড়েছে, মাঝে মধ্যে পড়েনি। সুতরাং অনেক নামাজই আছে যাদের নামাজ পড়ে লা খালা কালাহ ইন্দাল্লাহ, আল্লাহর কাছে কিছুই তারা পাবে না। এই হাদিসটি আল্লামা শেখ আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন এবং সহিহুল জামের 2575 নম্বর হাদিস। আরেকটি হাদিস বলে শেষ করছি এই বিষয়ে, যাতে করে বিষয়টিকে পূর্ণ করা যায়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনকাযান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান, ইসলামের এক একতে করে হাতল ভাঙতে থাকবে। হাতল বুঝেন, হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় কড়া বলে, গোলাকার কিছু একটা লোহার কড়া, কি বলেন আপনারা ওইটাকে, হ্যাঁ হ্যাঁ কড়া বুঝেন, তা সহজ ভাষায় বলি জি। ইসলামের এক একটা করে কড়া আছে, কড়াতে কড়া ঢুকানো আছে, একটা করে কড়া ভাঙতে থাকবে, আর ওরা মানে বাঁধনও হয়, তা একটা করে বাঁধন কি হতে হবে, ছিঁড়তে থাকবে, একটা করে বাঁধন ছিঁড়তে থাকবে। ফা কুল্লামা ইনতাকাজাত উরওয়াতুন, যখন যখন একটা করে বাঁধন ছিঁড়ে যাবে বা একটা করে হাতল কড়া ভেঙে যাবে, তাশাব্বাসা নাসু বিল্লাতি তালিহা, পরেরটা ধরবে, ধরেন ওই ছাদে থেকে কড়া লেগে আছে, কড়া একটা ছিঁড়ে গেল, যখন ছিঁড়ে গেল একটা নিচেরটা ছিঁড়ে গেল, তারপর উপরেটা ধরলেন, তার উপরেটা ছিঁড়ে গেল, তার উপরেটা ধরলেন, তার উপরটা ছিঁড়লো, তার উপরটা ধরলেন, এগুলো একটা করে ছিঁড়িতে থাকবেন বা ভাঙতে থাকবে, আর একটা করে ধরতে থাকবেন। ও আউয়ালুহুন্না নাকদান আল হুকম, প্রথম যেই ইসলামের কড়াটি হাতলটি ভেঙে যাবে বা যে বাঁধনটি খসে যাবে সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগে কোরআন সুন্নাহ থাকবে না, অনেক আগে উঠে গেছে, অনেক আগেই শুনেছিলেন ভারতবর্ষ মহাদেশে যে মোগল আমলে কোরআন সুন্নার বিচার ছিল, মোগল আমলে, হ্যাঁ বাদশাহ আওরঙ্গজেবের যুগে, বাবরের যুগে ইত্যাদি ইত্যাদি ওই সব যুগে ছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, কিন্তু বাকি দেশে নাম তো পবিত্র নাম একেবারে, কিন্তু হ্যাঁ মুসলিম দেশ, কিন্তু ইসলামের হুকুম বিচার নেই, এটা প্রথম উঠবে, অনেক আগেই উঠে গেছে। ও আখেরহুন্না আসসালাতু, আর সর্বশেষ যেই হাতলটি ভেঙে যাবে বা যে বাঁধনটি ইসলামের খসে যাবে বা যেই কড়াটি নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে সেটা হচ্ছে আসসালাতু, কি আসসালাতু কি নামাজ, সর্বশেষ কড়াটাও শেষ হয়ে গেছে, বর্তমান পরিসংখ্যান শতকরা 95 জন মুসলিম সমাজের বেনামাজি, শতকরা 5 জন মাত্র নামাজি। যদি এই দশা হয় আমাদের নামাজের, তো আমাদের দশা কি হইতে পারে আল্লাহর কাছে বলুন তো দেখি, দুনিয়ার আজাব কেন আসবে না। সুতরাং আজকের এই আলোচনা থেকে যদি আমরা উপকৃত হইতে পারি যে আমরা আল্লাহর দিনের দিকে ফিরে আসব, আগে আকীদাটা ঠিক করব, তৌহিদকে জানব, তৌহিদকে মানব, তৌহিদের গুরুত্ব দেব, আল্লাহর একত্বের গুরুত্ব দেব, শিরক থেকে মুক্ত হব, বড় শিরক ছোট শিরক সমস্ত জাহিরি বাতিনি সমস্ত শিরক ছাড়ব, আর বিদআত সমস্ত ছেড়ে দেব, সুন্নতের অনুসারী হব, নবীর তরিকে আমরা সকলে এক হওয়ার চেষ্টা করব, এবং পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করব, আখলাক চরিত্র ঠিক করব, ইত্যাদি ইত্যাদি যেসব আমাদের উপর ফরজ দায় দায়িত্ব রয়েছে পালন করব, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকব, হালাল রুজি আমরা খাব, হারাম রুজি থেকে বেঁচে থাকব, হালাল উপার্জন করব, হারাম উপার্জন থেকে বেঁচে থাকব, হারাম পেটে ঢুকাবো না, হারাম ছেলে মেয়েকে খাওয়াবো না, হারাম স্ত্রী পরিবারকে বাপ মাকে খাওয়াবো না, নিজে হারাম ইনকাম করব না, এইসব যদি আমরা করতে পারি, ওয়াইন উদ্যুম উদনা, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, তোমরা যদি ফিরে আসো আমিও তোমাদের জন্য দয়া মায়া নিয়ে ফিরে আসবো, আর তোমরা যদি না ফিরে আসো
তোমাদেরকে এরকম মারতেই থাকবো আর অধপতনে নামাইতেই থাকবো, নিচে নামতেই থাকবে, কখনো উপরে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর রহম করেন।